আমার শাড়ি তিনটে নষ্ট হয়ে যাচ্ছে। এই আমাকে শাড়িটা কেমন লাগছে রে? আর এই নেকলেসটা দেখছিস, সেটা আমার হাজব্যান্ড নিয়েছে জানিস আমার বার্থডেতে। আর এই ইয়ারিংটা দেখছিস, কালকে বললাম না নিউ মার্কেট যাবো ওখান থেকে এনেছি, কেমন রে? দাম কিন্তু অনেক, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তোকেও ভালো লাগছে, আমাকে কেমন লাগছে বলতো? ওই আমাকে না বেশি বকাস না, আমার লিপস্টিকটাই না খারাপ হয়ে যাচ্ছে। দাদা বলছে লেগ পিস দেবেন, সলিড খায় না। ওই আমাকে একটা ছবি তুলে দেন মানে। ওই ফোনটা দেখি কিরম ফোন, দে দে। বাপ ছবিগুলো কিন্তু দারুণ হয়েছে। দাদা দাদা এমনিতে পোস্ট করি। এই ছো ছো ছো, বড় বড়ের সাথে একটা ছবি তুলি। এই সেলফি তো নেওয়া হয়নি, ছো ছো একটা গ্রুপ সেলফি হয়ে যাক। দাদা 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 একটা ছবি তুলে নিই, দাদা খাস না দাদা ছবি তুলে নিই। না রে তোরাই নাচ কর। কি বড় বড়ের সাথে ছবি? না রে তোরাই তুল, আমি তুলব না। এই তোরা কি সারাদিন ফোন গল্প করবি নাকি? কিছু খাবি না নাকি? তোদের তো খাবার শেষ হয়ে যাচ্ছে। দাদা একটু বেশি করে দিয়ে দেন না, একেবারে দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায়। দাদা বলছি দু প্যাকেট জল দিন না। এই দাদা তো আগে চ ফুচকাটা খেয়ে আস। দাদা একটু ঝাল দিন, ঝালই তো হয়নি। দাদা জলটা কিন্তু একদম টক হয়নি, একটু টক দিন তো, একটু বেশি করে দেবে। আলুই কম করে যাচ্ছে, একটু আলু বেশি করে দিন। ফুচকাগুলো একটু বড় সাইজের দিন না, আন্দরাজ লেবু আছে একটু জলের মধ্যে মিশিয়ে দিন, ভালো লাগবে। হ্যালো গাইস, তো বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর লাইক দিয়ে দিও ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে। আর এরকম ভিডিও পেতে গেলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর আমার পাশে থেকো সবাই। চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, সবাইকে টাটা।